তবে তার আগে বন্ধুদের কাছে শিল্পী আসার আগে সঙ্গীত শিল্পী বা সেলিব্রিটি আসার আগে তার আগে বেশ তারপরে আর কথা বলার কোনো সুযোগ হবে না, সেই জন্য বন্ধুদের কিছু রিকোয়েস্ট আছে, তার মধ্যে থেকে একটিখানি রিকোয়েস্ট আমি এই পর্বে রাখতে চাই। আর সেটা একটু ওল্ড রিকোয়েস্ট, যেটা ভৌতিক ঘটনা অবলম্বনে একটি ঘটনা যার নাম ভিরানা, একটা ভৌতিক রহস্য, যেখানে একটি শ্মশানের উপরে বসে একটি তান্ত্রিক বাবা মন্ত্রপাঠ করবে এবং শ্মশানের উপর থেকে একটি প্রেত একটা ভূতকে জাগিয়ে তুলবে যার নাম নিকিতা। সেই প্রেতটা জেগে উঠে মানুষকে খুন করবে, যারা ওই অমাবস্যার রাত্রে ঝড় বৃষ্টির রাত্রে বাড়ি ফেরার চেষ্টা করবে ওই শ্মশান ভূমির পাশ দিয়ে। এরকম একটি হরবোলা আমি আপনাদের সামনে পেশ করছি ছোট করে, ভয় দেখানোর খুব একটা স্কোপ নেই আজকে, মানে ভয় তো আমারই, হরবোলা করতে করতে যদি না আটকে যাই, কারণ ছাতির ভেতরে পুরো ঘিয়ের লরি মনে হয় ঢুকে আছে, কোনো কারণে হয়েছে এটা সিজন চেঞ্জের উপরে। যাই হোক, ডাক্তারের কথা মানলে তো আর মঞ্চে আসা যায় না দাদা, ডাক্তারের কথা মানা যায় না, কারণ সংসার সব কিছু সঙ্গে, আপনারাই তো সংসারের মূল কাণ্ডারি। রবিবারের পারবেলা শুরু করছি রহস্য রোমাঞ্চকর ঘটনা, ভৌতিক ঘটনা অবলম্বনে ভৌতিক রহস্য ভিরানা। ভিরানা, ভিরানা, চুপ চুপ কে ডরা রহি হো তুম।
ठाकुर साहब मुझे बचा लीजिए, निकिता मेरा खून पीना चाहती है, ठाकुर साहब मुझे बचा लीजिए, मैं तुझे मार डालूंगी, मैं तेरा खून पी जाऊंगी, किसी को जिंदा नहीं छोड़ूंगी, सबको मार डालूंगी, सबको मार डालूंगी। कोई तो मेरा बात सुनो, मैं जीना चाहता हूँ, मुझे कोई बचाओ, निकिता मेरा खून पीना चाहती है, मुझे कोई बचा लो। कोई नहीं तुझे सुनने वाला, मैं तेरा खून पी जाऊंगी, मैं तुझे मार डालूंगी। बचा, बचा, मुझे कोई बचा लो। मैं तेरा खून पी जाऊंगी, बचा 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 बचा।